আর এখানে ঢোকার সাথে সাথে ভিতরে হচ্ছে মাটির জিনিসপত্র এই পাশে হচ্ছে মুদি দোকান আর বিপদের কথা এখানে না এখানে সুখের কথা আর এই পাশে হচ্ছে জিলাপিটা একটু জিলাপি জিলাপিগুলো দেখেন একটু এখানে মূলত জিলাপির আয়োজনটা একটু বেশি হয় মোটামুটি ভিড় আছে এখানে এখানে প্রতিদিন আরো পরিমাণে ভিড় থাকে এখন মোটামুটি একটু ভিড় কম আছে আর হাতের বাম পাশেও আর হাতের ডান পাশেও কিন্তু প্রচুর খাওয়ার দাবার ব্যাপার আর শুকনো আইটেমগুলো একটু বেশি আর এখানে আমি যেটা জানি এই পাশে হচ্ছে বিসমিল্লা আর বিসমিল্লা এখানে ডেলি কয় কেজি হয় আপনাদের আয়োজন এখানে দেখতে সুন্দর লাগে যে জিলাপির যে ব্যাপারটা এটা দেখতে সুন্দর লাগে আচ্ছা এরপরে হচ্ছে এখানে সালাম আলাইকুম চিরা কত করে চলে রাজা কমে না কত সত্তরের আশি সত্তর টাকা আশি টাকা আচ্ছা আচ্ছা এখানে সবচেয়ে ফেভারিট আর হচ্ছে ভিড় যেখানে থাকে আমরা এখন সেখানে যাব আর এই পাশে হচ্ছে মাটির জিনিসপত্র গুলো দেখা যাইতেছে এটা হচ্ছে ভালো লাগে এটা হচ্ছে একদম পুরাতন ইসলামিয়া সুইটস এটাকে বলে ইসলামিয়া সুইটস এর মধ্যে আজকে একটু দেখবো কারণ এখানে ভিড় দেখলে বুঝবেন যে মানুষের চাহিদা এখানে কতটুকু আমরা এখানে দেখবো আর একটু চেষ্টা করবো এটা হচ্ছে বরিন্দা ভাইয়া কেমন আছেন আসি ভালো আমরা একটু ভিতরে যাবো আর এখানে দেখতেছি জিলাপি কি অবস্থা মামা গরমের অবস্থা খারাপ আচ্ছা আমরা একটু ভিতরে যাই এখানে জিলাপি আয়োজন করতেছে দেখা যাইতেছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন মুরব্বী নেই আঙ্কেল কই আচ্ছা 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 আর এখানে মোটামুটি জিলাপির আয়োজন যেটা আমার কাছে বেশি ভালো লাগে কারণ এখানে জিলাপির আপনি জিনিসটা দেখেন ঠিকনেসটা দেখেন এখানে কিন্তু জিলাপি অনেক অনেক মজা আমি এখানে সবসময় নিয়ে যাই একটু আগেও কিন্তু আমার জিলাপি আর এগুলো শিরা পানিতে ভিজানো আছে আর ওখানে কিন্তু এখন অলরেডি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে অন্যান্য মিষ্টির আয়োজনটাও আছে যদিও মিষ্টির আয়োজনটা একটু এখন আর মিষ্টির আয়োজনটা আছে এই পাশে মিষ্টির আয়োজনটা একটু কম এখানে কিন্তু আবার কাব্দ দিয়ে আছে আর এই পাশে যে ভাইয়া একটু যদি কথা বলি আপনাদের সাথে আঙ্কেল নাই আঙ্কেল তো একটু বেশি ভালো হইতো আমাদের বা অন্য কোথাও আচ্ছা আচ্ছা তো কি অবস্থা আয়োজন কেমন আয়োজন দেখতেছি আমরা এই পাশে দেখতেছি
যদি মোটামুটি ওনাদের এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় থাকে, অন্য সময় আরো বেশি ভিড় থাকে। আজকে একটু মানুষজন কম। তো আপনাদের জিলেপির আয়োজন মানে জিলেপির যে দোকান এটা কত বছরের? আর এখন জিলেপির কেজি কত চলে? 240 টাকা। আর অন্যান্য যে আপনার মিষ্টি আছে এখানে বুরিন্দা, বুরিন্দা কত করে? 150 টাকা। এগুলো আর মিষ্টি সাদা মিষ্টি কেমন কত করে? সাদা মিষ্টি বিভিন্ন রেট আছে, আমি একটা আছে 150 টাকা, একটা আছে 250 টাকা, ছানাটা 250 টাকা, আর পাউডার একটা 150 টাকা। আচ্ছা, পাউডার 150 টাকা, আর ওটা হচ্ছে 250 টাকা। আচ্ছা, মোটামুটি আয়োজনটা আমি এখন এই ভিড়ের মতো আর ওনাদের সাথে ডিস্টার্ব না করি, ভালো থাকেন, কোনো সমস্যা নাই, একদিন এসে কথা বলে। হ্যাঁ, মাসকলাটা হচ্ছে আমি একটু আগে জিলিপি নিয়ে গেছি, আমার দোকানের জন্য নিয়ে গেছে, এটা হচ্ছে মূলত যেটা আমি দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাই, আমি যদিও হাত দিয়ে ধরতেছি, এটা হচ্ছে ওনারা, এটা মূলত ওনাদের যে মাসকলা, আপনার কোথা থেকে আসছেন? আপনাদের বাসা কোথায়? ওটা বলতে ডাক্তারপাড়া থেকে আসছেন। আর ও হচ্ছে আমার ছোট ভাই, একাডেমি থেকে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আমার চিনছেন নি ওনার খুবই ভালো সম্পর্ক, ওনার সাথে আমি সবসময় কথাবার্তা বলি, আর আব্বা আসলে ওনার কথাই বলে, এবং যে কোনো জিনিস পাঠাতে হলে ওনার কাছে পাঠায়। ইভেন কয়দিন আগে আমাদের একটা বড় আয়োজন ছিল, ওনা থেকে নিয়ে গেছি। আঙ্কেল কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মানুষ দেখলে বোঝা যায় যে মোটামুটি আপনাদের এখানে আপনাদের কথা বলি, সবসময় আপনাদের কথা থাকবে, এবং ফেনীতে ইসলামিয়ার সুনামটা সবসময় থাকবে ইনশাল্লাহ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে মূলত আয়োজন, কারণ এখানকার ভিড় সম্পর্কে আপনারা যদি আইডিয়া রাখেন তাহলে বুঝবেন যে জিনিসটা আসলে কেমন। মানুষের চাহিদা ব্যাপক, মানুষ এখান থেকে নিয়ে যায়, আর এখানকার কথা যখন উঠে ইসলামিয়াতে আপনারা যখন ফেনীতে এসে জিজ্ঞাসা করবেন যে না আমার জিলেপি লাগবে বা হচ্ছে আমৃত্যু লাগবে, তখন কিন্তু ইসলামের কথা আপনাকে জানাবে। আমি অনেকগুলো সেক্টর ঘুরলাম বা হচ্ছে পুরা হচ্ছে মুড়িহাটাতে ঘুরলাম, এখান থেকে সবচেয়ে ভালো হচ্ছে ইসলামিয়া। তো এখানে হচ্ছে খেজুরের আয়োজন, আপনারা যখন আসবেন তখন মুড়িহাটাটা বের করবেন, মুড়িহাটার ভিতরে হচ্ছে ইসলামিয়া, ওদের থেকে আপনি জিলেপি পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভাই ব্রাদারকে যদি খুঁজি পান তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।